হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী সরা। তো আজকে আমি আবার বাংলায় বলছি, মানে আজ বেঙ্গলি মে বোল রই হুঁ, কিউকি আজ ফিশ বালা কুছ মানে শেয়ার কিয়া হ্যায়, তো ইসলিয়ে। তো আজকে হচ্ছে আমার মামার বাড়িতে মাছ ধরা হয়েছে, মানে মাছ ছোঁয়া আজকে, মানে যদি কারোর শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, কারোর ডেথ হওয়ার পরে নিরামিষ খাওয়া হয়, তারপর যখন থেকে নিরামিষটা শেষ হয় তখনই একটা অনুষ্ঠান করতে হয় যাকে বলা হয় মাছ ছোঁয়া। তো মাছ ছোঁয়ায় কিন্তু মাছ রান্না করা হয়, ননভেজ আইটেম রান্না করা হয়। তো সেখানে মামার বাড়ি থেকে কিন্তু, মামার বাড়ির যে পুকুরটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে পুকুর, তো পুকুর থেকে কিন্তু মাছ ধরা হয়েছিল। তো এগুলি কিন্তু সবগুলো পুকুরেরই মাছ। তো আপনারা যারা মাছ ভালোবাসেন, আর স্পেশালি যারা বাঙালি, ওনারা তো মাছ অবশ্যই পছন্দ করেন। তো মাছ লাভার্সদের জন্য বা ফিশ লাভার্সদের জন্য আজকের ভিডিওটি মনে হয় খুবই ভালো লাগবে ওনাদের, তো আপনারা এনজয় করুন। তো আমার মামার বাড়িতে সবাই কিন্তু মাছ ধরতে ভীষণ পছন্দ করেন, স্পেশালি মহিলারা যারা আছেন ওনারা তো বড়শি দিয়ে মাছ ধরেন, আর যারা পুরুষরা কিন্তু বড়শি দিয়েও মাছ ধরতে ভালোবাসেন, আবার জাল দিয়েও মাছ ধরতে ভালোবাসেন। তো আমার দিদা যিনি মারা গেছেন, তো উনি কিন্তু বড়শি দিয়ে মাছ ধরার খুবই মানে একটা ওনার নেশার মতো ছিল, উনি কিন্তু মাছ ধরতে ভীষণ ভালোবাসতেন, সেরকমই আমার মাও। ওদেরকে মাছ ধরতে দিলে ওরা কিন্তু অনেক খুশি হতো, মানে হয় আমার মা স্পেশালি বড়শি দিয়ে মাছ ধরে মানে খুবই পছন্দ করে বড়শি দিয়ে মাছ ধরতে। আর আমার দাদু, অনেক বয়স হয়েছে ওনার, প্রায় 94 হবে ওনার বয়স, 94 বছর, উনি এখনও কিন্তু জাল দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করেন। তো এখানে কিন্তু আজকে যে ভিডিওটি শেয়ার করছি, এখানে কিন্তু বাইরের লোক দিয়ে মাছটা ধরা হচ্ছে, কারণ বেশি সংখ্যক মাছের প্রয়োজন খুব কম সময়ে, তার জন্য পুকুর থেকে ওনারা যারা প্রফেশনাল আছেন ওনাদেরকে বলা হয়েছে যে মাছ ধরতে। তো ওনারা মাছ ধরে দিচ্ছেন, আর অনেকগুলি ছোট মাছ আর অনেক বড় মাছ ওনারাও তুলেছেন। তো আমি তো ছিলাম না, তো যারা আমাকে ভিডিও করে পাঠিয়েছে ওনাদের ভিডিও থেকে কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে আপনারা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে আমাকে বলবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। আর এর পরবর্তী কিছু কথা বা ভয়েস ওভার কিন্তু আমার একটা ছোট ভাই, মানে শানু বা সুকান্ত আমার হাজবেন্ডের নামে, যার নাম আমাদের একটা ভাই আছে, ও করেছে, খুব সুন্দর করে করেছে, তো আমার খুবই ভালো লেগেছে। তো ওর কথাগুলি কিন্তু ডাইরেক্টলি আমি এখানে রেখে দিয়েছি, তো আপনারা এনজয় করুন এবং কমেন্ট সেকশানে কিন্তু বলবেন যে ওর ভয়েস ওভারটা কেমন হয়েছে, আর ওর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এনজয় করতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলোকে ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে উপর দিকে ফেলা হচ্ছে, এবং একজন কিন্তু বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, তো বালতিতে মাছটা নেওয়া হচ্ছে। এতগুলি মাছ মানে এই পুকুর থেকে আমি প্রথমবার দেখেছি। তো সবসময় তো জাল দিয়ে মানে অল্প অল্প করেই ধরা হয়, নিজেরা ধরে দাদু না হলে মামারা, কিন্তু এতগুলি মাছ প্রফেশনাল কাউকে দিয়ে কখনো মানে ধরিয়ে এভাবে সামনে কখনো ফটো তোলা হয়নি, তো আমি দেখিনি। কিন্তু এই পুকুর থেকে কিন্তু অনেক বড় বড় মাছও তোলা হয়েছে, চিতল মাছ গতবারের আগের বার একটা তোলা হয়েছিল অনেক বড় সাইজের। যদি আমি কখনো ফটোটা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, অনেক বড় মাছ ছিল সেটা। আর এখানে আছে দুটো মাছ, একটা মনে হয় লাল রঙের কার্ফু, কমলা কালার অ্যাকচুয়ালি, আর একটা জানি না কী রুই মাছ হতে পারে, এটা হচ্ছে আমার মা, আর এই হচ্ছে গুনগুন,
তো ওরা কিন্তু ওখানে মাছ ধরা দেখছে সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তো এই দেখুন মাছগুলি কিন্তু লাফিয়ে লাফিয়ে চলেও যাচ্ছে, আবার ভেতরেও লাফাচ্ছে। এইটা জাল দিয়ে সবটাকে মানে ঘিরে নেওয়া হয়েছে মাছটাকে। তো এখন আমার সেই ভাইয়ের ভয়েস ওভারটা আপনারা শুনুন, আর কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। এই যে আপনারা দেখছেন যে গয়নার বাক্সের মতো একটা বাক্স আসছে আমাদের দিকে, থার্মোকলের বানানো, সেটা বড় মাছের বাক্স, যেটাতে বড় মাছগুলি ধরে সংগ্রহ করা হয়েছে। এখন দেখা যাক কতগুলি মাছ পাওয়া গেল, কিরকম পরিমাণ পাওয়া গেল। যদিও পুরোটা পুকুরে বেড় দেওয়া হয়নি, যে যতটুকুই দেওয়া হয়েছে শুধু একটা অংশ দেওয়া হয়েছে, সেই অংশ থেকে যতটুকু মাছ পেয়েছে তার পুরোটাই এখন এটাতে সীমাবদ্ধ আছে। দেখা যাক কি পাওয়া যাবে। দেখুন বাক্সটা খোলা হচ্ছে, এই হলো যা পাওয়া গেল আজকে, তার সব মাছ দেখে নিন। উপরে উড়ে না দেখুন, এই দেখুন খুবই সুন্দর, মানে একরকমের হইতো না আর কি সব। তো এই হলো মাছ ধরা, আর এখন এই যে মাছগুলো তোলা হয়েছে এই হচ্ছে মাছ, আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ। পরে সবাই মিলে কেটেছে মাছগুলো এবং সেই পুকুরে কিন্তু মাছগুলো ধোয়া হয়েছে। আর এই মাছের ফটো ভিডিও সেগুলো কিন্তু আমার ছোট বোন যার নাম নিবেদিতা ঘোষ, সে করেছে এবং আমার দিদিরা করেছে। তো সবাইকেই অনেক থ্যাংক ইউ এত সুন্দর করে ভিডিও করার জন্য। আর এই হচ্ছে মাছগুলো, আর পরবর্তী সময়ে আপনারা দেখবেন যে কাটা এবং ধোয়ার পার্টটা। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। তো এখানে মাছগুলি ধরা হয়েছে, আর এই দেখুন সবগুলো মাছ এখানে রাখা হয়েছে। তো সবগুলি মাছ তো বাড়ির সবাই খায়নি, তো কিছুটা মাছ রান্না করা হয়েছে আর কিছুটা বাজারে পাঠানো হয়েছে বিক্রি করার জন্য। তো মাছগুলি খুবই ফ্রেশ ছিল, লাফাচ্ছিল। যারা মাছ ভালোবাসেন তারা কিন্তু মনে হয় অনেক খুশি হবেন, তো অনেকগুলি মাছ একসাথে দেখে। আর এখানে সব লেডিস আর আমার ভাই, মানে আমার মামাতো ভাই, দাদা ভাই সবাই বসে গেছে মাছ কাটতে, কারণ এত মাছ ছিল সবাই মিলে না হাত লাগালে কিন্তু সময় মতো রান্নাটা হতে পারতো না। তো এখানে ছিল ছোট মাছ, সেগুলি তোলার ভিডিও নেই, তার জন্য শেয়ার করতে পারলাম না। অনেক ছোট মাছ এখানে আছে। তো এখানে মা, দিদি, আমার মাসিরা সবাই মিলে কিন্তু দিদিরা মাছটা কাটছে। তো এখানে কাটা হয়ে গেছে, তারপর কাটার পর সবগুলি অ্যারেঞ্জ করা হবে এবং পুকুরে নিয়েই ধোয়া হবে। আর আমার মনে হচ্ছে ওদেরকে দেখে যারা প্রফেশনালভাবে মাছটা ধরেছিলেন পুকুর থেকে ওনারাই মাছটা কাটছেন, আমি ওদেরকে চিনি না, তো এখনই দেখলাম। তো এইভাবে মাছ কাটা হয়ে গেল, তারপর আমার বাকিরা জেন্টসরা যারা আছে, জামাইবাবুরা আর ভাই আছে একজন, তো ওনারা সবাই মিলে কিন্তু এখানে পুকুরেই আবার মাছটা ধোয়া হচ্ছে। আর এই পুকুরের জলটা কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করা হয় না। তো আপনারা, তো আজকের জন্য এই পর্যন্তই, আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই, স্টে হ্যাপি।